ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আলোচনা হবে উচ্চ মাধ্যমিক সংস্কৃতে যে অনুবাদ এবং ভাব সম্প্রসারণ পড়ে 9 মার্চ দুটো মিলে, সেটি নিয়ে আলোচনা করব। এ থেকে অবশ্যই অবশ্যই পড়বে, এর বাইরে কিন্তু পড়বে না, এই কথাটি মনে রাখবে। তো ভাব সম্প্রসারণ 2015 থেকে 2019 সাল পর্যন্ত যে পরীক্ষা হয়েছে সেগুলো থেকেই কিন্তু পড়ে, রিপিট হয়, এদিকে ওদিকে হয়। হ্যাঁ, তো ভাব সম্প্রসারণ পড়ে বই থেকে, বইয়ে যে কয়েকটি পদ্য এবং গদ্য রয়েছে, যেমন বনগতা গুহা, তারপরে শ্রী গঙ্গা স্তোত্রম, শ্রী শ্রী ভগবদ গীতা আর বাসন্তিক স্বপ্ন, এই কটি থেকেই পড়ে। তো এই যে এই কোশ্চেন, যে কোনো একটি দুটি পড়ে, তো এটি আর্যাবর্ত বর্ণনম যেহেতু সিলেবাসে নেই, ওটি বাদ দিয়েছি। এই যে আসক্ত আচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ, এর ব্যাখ্যা, এর ব্যাখ্যা ভাব সম্প্রসারণ। আসক্তিহীন ভাবে কর্ম করলে, এটি শ্রীমদ ভগবদ গীতা থেকে, কর্ম করলে তবেই মানুষ সেই কর্মের ঊর্ধ্বে গমন করে, পরম বস্তুকে লাভ করতে পারে, পরম বস্তুকে লাভ করতে পারে, নতুবা সেই কর্মের ক্ষুদ্র পরিসরেই বদ্ধ থাকে, কর্মের গণ্ডি ত্যাগ করে যেতে পারে না। কর্মের আকাঙ্ক্ষা না করে, শুধুমাত্র অনাসক্ত হয়ে, কর্মফলের সঙ্গে যুক্ত না হয়ে যদি কর্মানুষ্ঠান করা যায়, তাহলে সেই কর্মের ফল পুরুষকে বাঁধে না। অনাসক্ত চিত্তে কর্মানুষ্ঠান করলে চিত্তের সমস্ত মালিন্য নষ্ট হয় এবং সেই নির্মল চিত্তে ব্রহ্মানন্দের আবেশ হয়। তাই কর্ম ত্যাগ নয়। আসক্তিহীন ফলাকাঙ্ক্ষাহীন কর্ম মানুষকে মোক্ষ লাভে উপনীত করতে পারে। এবার অনুবাদ, অনুবাদ, হ্যাঁ, সংস্কৃতে অনুবাদ করো, দুটির মধ্যে যে কোনো একটি করতে হবে। এই যে পাঁচ পাঁচ থাকে, পাঁচ পাঁচ দশ। এক গ্রামে এক দরিদ্র কৃষক বাস করত, তার 2 সন্তান ছিল। সে প্রতিদিন সকালে নিজের ক্ষেতে চাষ করতে যেত। সে অত্যন্ত সৎ ও সরল জীবন যাপন করত, এই জন্য গ্রামে সকলে তাকে শ্রদ্ধা করত। তো এবার অনুবাদ। একস্মিন গ্রামে এক দরিদ্র কৃষক বসতি স্ম, তস্য দৌ সন্তানৌ আত্মাম আস্তাম স প্রত্যহম প্রাত স ক্ষেত্রে চাষং কর্তুম গচ্ছতি স্ম স অতীব উদ্ভাবেন সরলেন চ জীবনং যাপয়তি স্ম। তদেনং গ্রামে সর্বে জনা তম অতীব শ্রদ্ধাম অকুর্বান, কিংবা এই যে অথবা অথবা অথবারটি প্রায় 150 বছর আগে কলকাতার সিমুলিয়া অঞ্চলে নরেন্দ্রনাথ নামে এক শিশু জন্মগ্রহণ করে। তার পিতা শ্রী বিশ্বনাথ দত্ত, মাতা ভুবনেশ্বরী দেবী, তিনি খুব সুন্দর গান গাইতে পারতেন। একদিন তার গান শুনে শ্রী রামকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন। পরে নরেন্দ্রনাথ শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে আসেন এবং শ্রী রামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করেন। এবার এই যে সার্ধ শত বর্ষে ভো প্রাক কলিকাতায়া সিমুলায়া অঞ্চলে নরেন্দ্রনাথ ইতি এক শিশু অজায়ত, তস্য পিতা বিশ্বনাথ দত্ত, মাতা চ ভুবনেশ্বরী দেবী, স অতীব মধুরং গীতং গাতুং সমর্থ, একদা তস্য গীতং শ্রুতবা শ্রী রামকৃষ্ণ অতীব প্রসন্ন অভবত, পশ্চাৎ নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণস্য সান্নিধ্যম আগচ্ছত শ্রী রামকৃষ্ণস্য শিষ্যত্বং চ গৃহীতবান। এবার ভাব সম্প্রসারণ, আবার ভাব সম্প্রসারণ করতে হবে। ইয়ে তয় হয়ং তয় তয় হয়ং দ্রুততরং কামনগরং নিবৃত্ত, এটি বনগতা গুহা থেকে। তেই যে আলিপর্বা দূর থেকে দেখছিল ডাকাত দলের কর্মকাণ্ড, পর্বতের গুহা দেশে সুরক্ষিত সম্পদগুচ্ছ কিভাবে তারা রাখে,
তারা রাখে সেখানে সেখানে রাখে তার গোপন কৌশল শিখে নিয়েছিল চোরদের উচ্চারণের মাধ্যমে। তাই গুহাভন্তর থেকে চোরেরা বেরিয়ে গেলে আলিপর বা সন্তর্পণে নির্দিষ্ট মন্ত্রোচ্চারণের দ্বারা গুহায় প্রবেশ করলো। অতঃপর গুহায় আলিপর বা সমস্ত দিকে রাশি রাশি ভোজনের সামগ্রী, দামি বস্ত্র, প্রচুর সোনা ও রূপার বাট দেখতে পেল এবং থলে ভর্তি করে তার গাধার ক্ষমতানুসারে সোনা নিল। সোনা ভর্তি বস্তাগুলিকে গুহাদারের কাছে এনে নির্দিষ্ট মন্ত্রে গুহা মুখ খুলে সেগুলিকে গাধার পিঠে চাপিয়ে কাঠ দিয়ে আচ্ছাদিত করলো ও সংবৃত্তি মন্ত্র দ্বারা গুহা মুখ বন্ধ করলো। চোরেরা যে কোনো সময় সেই গুহা সম্মুখে প্রত্যাবর্তন করতে পারে এই শঙ্কা ছিল। তাই আলিপর্বা কালক্ষেপ না করে দ্রুত সেই সম্পদ গুচ্ছ নিয়ে বিক্রির উদ্দেশ্যে নগর পৌঁছালো। এবার সংস্কৃতে আবার অনুবাদ করো, সংস্কৃতে অনুবাদ করো দুটির মধ্যে যে কোনো একটি, যে 5 মার্চ এই আমাদের দেশের নাম ভারতবর্ষ, ভারতবর্ষ এই দেশের ঐতিহ্য সংস্কৃতি অন্তত সমৃদ্ধ ও প্রাচীন, সংস্কৃত ভাষা এই দেশের সংস্কৃতির জীবনী শক্তি, ঋগ্বেদে বিশ্ব সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ, আমি ভারতীয় হিসাবে গর্ব অনুভব করি। এর উত্তর হল অস্মাকং দেশস্য নাম ভারতবর্ষ, অস্য দেশস্য ঐতিহ্যং সংস্কৃতশ্চ অত্যন্তং সমৃদ্ধ প্রাচীনা চ। সংস্কৃত ভাষা অস্য দেশস্য সংস্কৃতে জীবনী শক্তি, ঋগ্বেদ বিশ্ব সাহিত্যস্য প্রাচীনতম গ্রন্থ, অহং ভারতীয় রূপেণ গর্বম অনুভবামি। অথবা এই যে রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রূপে খ্যাত, তিনি দশরথের পুত্র ছিলেন, তার পত্নী সীতা জনক রাজার কন্যা ছিলেন, দুষ্ট রাবণ সীতাকে হরণ করে রাবণ লঙ্কার রাজা ছিল। এবার উত্তর, রামচন্দ্র মর্যাদা পুরুষ রূপেণ খ্যাত, স দশরথস্য পুত্র আসিত আসিত ছিলেন, তস্য পত্নী সীতা জনক রাজস্য কন্যা আসিত, আসিত মানে ছিলেন দুষ্ট রাবণ, সীতাম অপহৃতবান রাবণ লঙ্কায়া রাজা আসিত। এবার ভাব সম্প্রসারণ যে কোনো একটি, এই যে ন কর্মণাম অনারম্ভান নৈষ্কর্মং পুরুষ উষ্ণতে শ্রীমদ ভগবদ গীতা থেকে, এই সংসারে অন্তহীন দুঃখ কষ্ট ভোগ করতে হয় মানুষকে, কিন্তু এর থেকে মুক্তির উপায় কি, এ নিয়ে দার্শনিকগণ পথ নির্দেশ করেছেন। সাংখ্য দার্শনিকগণ বলেন কর্মই মানুষকে বদ্ধ করে, তাই কর্ম ত্যাগ করে কেবল জ্ঞান চর্চা করলে তবেই দুঃখ থেকে মুক্তি লাভ করা যায়। কিন্তু কর্মযোগীগণ একথা মানতে পারেন না, তারা বলেন কর্ম ত্যাগ করলে কখনোই নৈষ্কর্ম অর্থাৎ কর্মবর্ণন থেকে মুক্তি লাভ করা যায় না। কর্ম দু প্রকার, বাহ্যিক কর্ম, মানসিক কর্ম। নৈষ্কর্ম বলতে কেবল বাহ্যিক কর্ম থেকে যে বন্ধন হয় তার থেকে মুক্তি বোঝায় না, মানসিক কর্ম থেকে যে বন্ধন হয় তার থেকেও মুক্তি বোঝায়। কিন্তু প্রকৃত ব্যাপার হলো বাহ্যিক কর্ম ত্যাগ করলে মানসিক কর্মকে রুদ্ধ করা যায় না, বাহ্যিক কর্ম থেকে বিরত হয়েও মানুষ মনে মনে বাহ্য বস্তু কামনা করে, তাতে আসক্ত হয়। তাই আসক্তি বর্জিত হয়ে কর্ম করায় কর্মবন্ধন থেকে মুক্তির উপায়। চিত্ত শুদ্ধ হলে কর্ম করলেও মানুষ সেই কর্মের দ্বারা বদ্ধ হয় না, তাই অনাসক্ত হয়ে কর্ম করো, এটাই দুঃখ মুক্তির শ্রেষ্ঠ উপায়। এবার এবার এই যে আরেকটি ব্যাখ্যা, কর্মেন্দ্রিয়ানি সংযম জয়াস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সউচ্চতে, এত শ্রীমদ ভগবদ গীতা থেকে। মানুষ শাস্ত্রের নিয়মে কাজ করে, শাস্ত্রের নিয়মানুসারে কায়িক আচরণকে সংযত করে বাহ্য ইন্দ্রিয়কে সংযত করাকে ঈশ্বর প্রাপ্তির পথ বলে মনে করে, কিন্তু কেবল বাহ্য আচরণে নানা রকম বিধি নিষেধ আরোপ করলেই প্রকৃত সাধনা হয় না। যিনি বাইরে দেখান যে তিনি কর্মেন্দ্রিয় সংযত করেছেন, অথচ মনে মনে উপভোগ্য বস্তুর চিন্তা করতে থাকেন, তিনি আর যাই হন তার বাহ্যিক আচার আচরণের কোনো ফল হয় না, তিনি ব্যর্থ। আসল মন্ত্র হলো আত্মসংযম, বাসনা ও অহংকার ত্যাগই হলো প্রকৃত ত্যাগ ও সংযম। যার ভিতরের ত্যাগ আছে সেখানে বাহ্যিক ত্যাগ বা ইন্দ্রিয় নিগ্রহের কোনোই দরকার নেই। সুতরাং ব্যর্থ প্রচেষ্টা ত্যাগ করে আত্মসংযম অবলম্বন করে কাজ করতে হবে। এবার সংস্কৃতে অনুবাদ করো দুটির মধ্যে একটি, একটি বানর নদীর তীরে বাস করত, সে প্রতিদিন মিষ্টি ফল খেত। নদীতে একটি কুমির থাকতো, বানরের সঙ্গে কুমিরের বন্ধুত্ব ছিল, তারা প্রতিদিন গল্প করত। এর অনুবাদ হলো এক বানর নদ্যা তীরে বসতি স্ম, স প্রতিদিন মিষ্টং ফলং খাদতি স্ম, নদ্যাম এক কুম্ভীর
অবসত বাস করতেন, বানরেন সহ কুম্ভীরস্য সক্ষম অভবত, তৌ প্রত্যহং গল্পম অকুরুতাম। অথবা এই যে এক ক্ষুধার্ত শিয়াল একটি রণভূমিতে এসে পৌঁছালো, সেখানে সে অদ্ভুত শব্দ শুনতে পেল, সে ভাবলো যে সেখান থেকে পালিয়ে যাবে, কিন্তু পরে সে ঠিক করলো যে সে শব্দের উৎস খুঁজবে। সে একটি ঢাক দেখতে পেল। এক ক্ষুধার্ত এক ক্ষুধার্ত শৃগাল রণভূমি মেকো মা গত্ত উপস্থিতম ভবত, তত্র তেন অদ্ভুত ধ্বনি শ্রুত স অচিন্তয়ত তস্মাত স্থানাত পলায়িত বাম ইতি, কিন্তু পশ্চাৎ স স্থিরম করত স শব্দস্য উৎসং অন্বেষ্যতি অন্বেষ্যতি স একাং ঢক্কাম অপশ্যত। এবার এই ভাব সম্প্রসারণ আবার, তমসি গতির মম খোলু সংসারে, এটি শ্রী গঙ্গা স্তোত্রম থেকে শঙ্করাচার্য। গঙ্গা দেবী ভারতবর্ষের প্রাণ প্রাণ স্বরূপিনী, হিমালয়ের গঙ্গোত্রী থেকে উৎপন্ন হয়ে সাগর দ্বীপের কাছে বঙ্গোপসাগরে এসে মিলিত হয়েছে। গঙ্গা শুধুই প্রবাহমান এক ধারা নয়, এই গঙ্গা প্রাণের প্রকাশ ঘটায়, পবিত্র ধারায় মানুষ তার অন্তরের পাপ মুক্ত করে, সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে ওঠে ধরণী, মানুষ বেঁচে থাকার রসদ খুঁজে পায়। মাতা গঙ্গা দেবীর মহিমা বেদাদি শাস্ত্রেও কীর্তিত হয়েছে। মাতা গঙ্গায় পরমা গতি শঙ্করাচার্য তাঁকে ত্রাণ কর্ত্রী বলে মনে করেছে। ইহ জগতে তাকে আশ্রয় করেই মানুষ বেঁচে থাকে, তিনি সংসার জীবনের পথ দেখাতে পারেন, তাই তিনিই মানুষের গতি অর্থাৎ মুক্তি স্বরূপিনী। এবার সংস্কৃতে অনুবাদ করো প্রশ্ন। আমাদের দেশ ভারতবর্ষ, দেশের রাজধানী দিল্লি, আমি দিল্লি যাব, বাবা আমাকে সেখানে নিয়ে যাবে, সেখানে আমরা 10 দিন থাকবো, তো এর অনুবাদ হলো অস্মকং দেশ ভারতবর্ষ, দেশস্য রাজধানী দিল্লি, অহম দিল্লিং দিল্লিং গমিষ্যামি ভবিষ্যৎকালে, গমিষ্যামি শ্যামি সব শ্যাম, পিতা পিতা মাং তত্র নিদ্বা গমিষ্যতি, তত্র বয়ম 10 দিবসং যাবত স্থা শ্যাম হ্যাম। অথবা আবার রামায়ণ ও মহাভারত, আমাদের মহাকাব্য বাল্মীকি রামায়ণ লিখেছেন, বেদব্যাস মহাভারত লিখেছেন, আমি রামায়ণ পড়েছি, আমি মহাভারত পড়তে চাই, এর অনুবাদ হলো রামায়ণং মহাভারতশ্চ অস্মাকং অস্মাকং দে মহাকাব্যে বাল্মীকি রামায়ণং লিখিতবান, বেদব্যাস মহাভারতম অলিখত, অহম রামায়ণম অপঠম, অহম মহাভারতং পাঠিতুম ইচ্ছামি। এবার ভাব সম্প্রসারণ করো, যে কোনো একটি সধর্মে, নিধনং শ্রেয় শ্রেয়ং পরধর্ম ভয়াবহ, শ্রীমদ ভগবদ গীতার শেষ এই যে যে সিলেবাসে রয়েছে তার শেষের লাইন, প্রাচীন ভারতে ধর্ম শব্দ ধর্ম শব্দ মূলত আচরণ বিধির ক্ষেত্রে নিয়ে রচিত হয়েছিল, এই জন্য ধর্মশাস্ত্রগুলি ভারতের এক ধরনের আচরণ বিধি শাস্ত্র। এই আচরণমূলক ধর্মের মধ্যে কোনটি সধর্ম কোনটি পর ধর্ম তাও শাস্ত্রকাররা নির্দেশ করে গেছেন। যোগ শব্দের অর্থ কর্মের কৌশলকেই বলেছেন শ্রীকৃষ্ণ, কিন্তু কোনটা করণীয় কর্ম কোনটা অকর্ম, কোন কর্ম আচরণ করা উচিত, সে প্রসঙ্গে শ্রীকৃষ্ণের বক্তব্য হল, চাতু বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস্য, অর্থাৎ ব্যক্তির গুণ ও যোগ্যতা অনুযায়ী 4টি বর্ণের কর্ম নির্ধারিত, প্রত্যেক বর্ণের জন্য অনুষ্ঠেয় কর্মের বিধান শাস্ত্রে নির্দিষ্ট, এবং সেই শাস্ত্র নির্দিষ্ট অনুষ্ঠানই সধর্ম পালন। যদি নিজস্ব ধর্মাপেক্ষা অন্য ধর্মের বা জাতির ধর্ম শ্রেয়তর হয় তাহলেও তা করা উচিত অনুচিত, কারণ অন্যের ধর্ম পালন করা অপেক্ষা ভয়াবহ অর্থাৎ অকল্যাণকর, এর ফলে সামাজিক স্থিতি ধ্বংস হবে, বর্ণ সংস্কারের কুলসতায় সমাজ উচ্ছিন্ন হবে, তাই প্রত্যেকের নিজস্ব বর্ণ জাতি অনুসারে ধর্ম পালনই উচিত, অন্যের ধর্মে প্রবিষ্ট হওয়া অত্যন্ত অনুচিত বা অন্যায় কর্ম। আবার আরেকটি, তব চেন্মাৎ স্রোত স্নাত পুনরপি জঠরে সোপি নয়া জাত, শ্রীগঙ্গা স্তোত্রম থেকে। মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে কিছুকাল পরে
জরা ব্যাধি শেষে মৃত্যুবরণ করে। মানব জীবনের এটাই হলো শাশ্বত বিধি। আবার মানব 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 জীবন কলুষহীন নয়, বরং মানুষ অজ্ঞানবশত পাপ কর্মের অধিকারী হয়ে ওঠে, তা থেকে মুক্তি লাভের উপায় হিসেবে আচার্য শঙ্কর মাতা গঙ্গা দেবীর শরণাপন্ন হওয়ার কথা বলেছেন। মা গঙ্গা নিজের মহিমাতে সৃষ্টা হয়ে রয়েছেন, তিনি নরক থেকে ত্রাণের কর্ত্রী, পাপ নাশকারিণী। তাঁর পবিত্র স্রোত ধারায় স্নান করলে, তার কৃপা হলে তিনিই জন্ম মৃত্যু রহিত করে দিতে পারেন। তাই আচার্য শঙ্কর আলোচ্য অংশটির মাধ্যমে বলেছেন যে মা গঙ্গার কৃপা হলে মাতৃগর্ভে মানুষের পুনরায় জন্ম হয় না, অর্থাৎ তার অক্ষয়ধাম প্রাপ্ত হয়। এবার সংস্কৃত অনুবাদ করো। গোবিন্দ মাণিক্য ত্রিপুরা রাজ্যের রাজা ছিলেন, তার ভাই নক্ষত্র রায়। তারা একদিন সকালে গোমতী নদীতে স্নান করেছিল। হঠাৎ তারা নদীর পাড়ে একটি বালিকাকে দেখতে পেলেন। বালিকা তার ভাইয়ের সঙ্গে খেলা করছিল। তো এই অনুবাদ হলো, ত্রিপুরায়াং গোবিন্দ মাণিক্য ইতি নৃপ নৃপরাসিত তস্য ভ্রাতা নক্ষত্র রায় তৌ একদা প্রাত গোমতী নদ্যাং স্নানং অকুরুতাম সহসা তৌ নদ্যা স্তটে একাম বালিকাম অপশ্যতাম বালিকা তস্যা ভ্রাতা সহ অক্রীড়ত। অথবা আর একটি অনুবাদ, এক গ্রামে একজন সত্যবাদী মানুষ বাস করতেন, তার নাম ক্ষুদিরাম। তার কনিষ্ঠ পুত্রের নাম গদাধর। গদাধর খুব বুদ্ধিমান ও ভক্ত ছিল, সে পরে রামকৃষ্ণ নামে পরিচিত হয়। তো এর অনুবাদ হলো, একস্মিন গ্রামে এক সত্যবাদী জন অবস তস্য নাম ক্ষুদিরাম তস্য কনিষ্ঠস্য পুত্রস্য নাম গদাধর। গদাধর অতীব বুদ্ধিমান ভক্তশ্চাসিত স্ব পশ্চাৎ রামকৃষ্ণ ইতি নামনা খ্যাতি অভবত।